হ্যালো বন্ধুরা ডেফিনেট ফর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারতীয় ডাক বিভাগ ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে ইস্ট কলকাতা ডিভিশনে আপনাদেরকে পোস্টাল এজেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কত তো কত শূন্য পদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে তো বন্ধুরি হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান তো এটি ভারতীয় ডাক বিভাগ ইস্ট কলকাতা ডিভিশন থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে কলকাতা থেকে তো এখানে আপনাদেরকে ডাক জীবন বিমা বা গ্রামীণ ডাক জীবন বিমা এজেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে তো এখানে বলা হয়েছে ইস্ট কলকাতা ডিভিশন ডাক বিভাগীয় শাখায় ডাক জীবন বিমা বা গ্রামীণ ডাক জীবন বিমা পলিসি বিক্রির জন্য কমিশনের ভিত্তিতে ইস্ট কলকাতা ডিভিশনের জন্য ডাইরেক্ট এজেন্ট রিক্রুট করা হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী এবং মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন ইচ্ছুক যে কোনো ভারতীয় নাগরিক ওয়াক ইন ইন্টারভিউতে বয়স ও যোগ্যতার নথি আধার কার্ড প্যান কার্ড এর জেরক্স ও অরিজিনাল ও কপি ফটো সহ আগামী একত্রিশ এক দু তারিখ দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে উপস্থিত থাকতে পারেন মনোনীত প্রার্থীকে পাঁচ হাজার টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে প্রভর ডাক অধীক্ষক ইস্ট কলকাতা ডিভিশন কলকাতা পিন নাম্বার দেওয়া হয়েছে তো আপনারা যদি এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান একত্রিশ এক দু হাজার তেইশ আপনাদের ইন্টারভিউ হবে ইস্ট কলকাতা ডিভিশনে তো সেখানে আপনারা ডাইরেক্টলি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সমস্ত ডিটেলস নিয়ে তো ভিডিওটি এখানে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের নতুন নতুন ছোটো বড়ো চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ